بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন কুরবানিতে যেমন সুদখোরকে পার্টনার হিসেবে মানে পার্টনার করা বৈধ নয়, ঠিক তেমনি ভাবে কি ব্যবসা বাণিজ্য সুদখোরকে পার্টনার করা যাবে কিনা? হ্যাঁ, উত্তম হচ্ছে মূলত সুদখোর, মদখোর, গাঁজাখোর, জর্দাখোর, এই ধরনের যারা পাচারী আছে, প্রকাশ্য যে সমস্ত গুণা রয়েছে, কবিরা গুণা রয়েছে, এই কবিরা গুণার মধ্যে লিপ্ত ব্যক্তিদের সাথে কোনো ধরনের পার্টনারশিপে না যাওয়া, সেটি শরীয়তের ক্ষেত্রে হতে পারে, সেটি ব্যক্তিগত লেনদেন আচার আচরণের ক্ষেত্রে হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে। কিন্তু যদি আপনি তার সম্পর্কে ব্যক্তিগতভাবে না জানেন অথবা তার বিষয় সম্পর্কে আপনার কাছে স্পষ্ট না থাকে, আপনি যদি কোনো কারণে তার সাথে পার্টনারশিপে চলে যান, পরবর্তী যদি বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়, তাহলে আপনি চেষ্টা করবেন ফিরে আসার জন্য। সেক্ষেত্রে মানে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন সেখান থেকে বের হওয়ার জন্য, যেহেতু মূলত এ ধরনের কাজ লোকদের সাথে তাহাবন করা, মানে পরস্পর সহযোগিতার কাজে তাদের সাথে নিজেকে লিপ্ত করা, এই কাজটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই কাজটি মূলত কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে নিষেধ করা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী আমল, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনার পরিপন্থী। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তা'আবনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে পরস্পর সহযোগিতা করো না। এখন আপনি যদি এই ধরনের ব্যক্তির পার্টনারশিপে যান, তাহলে আপনি মূলত তাকে এমন একটি কাজে সহযোগিতা করলেন, মানে তার সাথে আপনার এই সহযোগিতাটা এমন একটা কাজ হলো যে সহযোগিতার কারণে সে হয়তো আপনার কাছ থেকে সুযোগ নিয়ে মানে সেটাকে কাজে লাগাতে পারে। হতে পারে যে হয়তো বলে আমার পার্টনার হচ্ছে অমুক, অথচ মানে সে একজন মদখোর, অথবা সে একজন সুদখোর, অথবা অন্য কোনো অপরাধী যেটা প্রকাশ্য অপরাধের সাথে জড়িত রয়েছে। তাই সেগুলো থেকে একজন ইমানদার ব্যক্তি, সত্যিকার মুসলিম ব্যক্তি নিজেকে দূরে রাখবে, সরে থাকবে, এটা হচ্ছে মূলত তার মানে ইসলাম এবং ইমান হেফাজত করার যে সমস্ত দাবিগুলো রয়েছে, দাবিগুলোর মধ্যে অন্যতম একটি। ওয়াল্লাহু আ'লাম।